দিনহাটা পৌরসভায় ডেপুটেশন দিল দিনহাটা মহকুমা বামফ্রন্ট। পৌরসভার অন্তর্ভুক্ত প্রতিটি বাড়িতে গিয়ে সকল নাগরিকদের টিকাকরণের দাবিসহ একাধিক দাবিতে এদিন দিনহাটা পৌরসভায় ডেপুটেশন দিল দিনহাটা মহকুমা বামফ্রন্ট। এদিন দিনহাটা মহকুমা বামফ্রন্টের পক্ষে প্রবীর পাল, শুভ্রালোক দাস, অমিত মিত্র, বিকাশ মণ্ডল প্রমুখের নেতৃত্বে একটি প্রতিনিধি দল গিয়ে দিনহাটা পৌরসভার কার্যনির্বাহী আধিকারিকের হাতে তাদের স্মারকলিপি তুলে দিলেন। শুভ্রালোক দাস বলেন, দ্রুত বাড়ি বাড়ি গিয়ে সকলের টিকাকরণ শুরু করতে হবে। লকডাউনে আয়কর পরিসীমার বাইরে সকল পরিবারকে মাসে 7,500 টাকা অনুদান দিতে হবে। আক্রান্ত পরিবারগুলোকে সঠিক চিকিৎসা, ওষুধ ও খাবারের ব্যবস্থা করতে হবে। এলাকা এবং বাজার স্যানিটাইজ নিয়মিতভাবে করতে হবে। শুধু তাই নয়, বড় নানিচা ঘাটে দ্রুত বৈদ্যুতিক চুল্লি চালু করতে হবে। সর্বোপরি দ্রুত পৌর নির্বাচন করে জনপ্রতিনিধিদের হাতে পৌরসভার কার্যভার তুলে দিতে হবে। এই দাবিগুলোতে আমরা আজ মহকুমা বামফ্রন্টের পক্ষ থেকে পৌরসভার আধিকারিকদের ডেপুটেশন দিলাম। আশা করি উনি দ্রুত উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করবেন। কোচবিহার থেকে ভাস্কর সাহার রিপোর্ট, নিউজ বাংলা 24x7, সবার সাথে সবার পাশে।